হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টেক এইচডি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে দারুণ একটি ওয়ালপেপার অ্যাপস নিয়ে হাজির হলাম। এটি সাধারণ কোনো ওয়ালপেপার অ্যাপস না, এটি হচ্ছে 3D ওয়ালপেপার অ্যাপস। এটির মাধ্যমে আপনি 2018 সালের সেরা 3D ওয়ালপেপারগুলো পাবেন। তো 3D ওয়ালপেপারগুলো অনেক সুন্দর, আপনার খুব সুন্দরভাবে সেগুলো আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন দেখে আসি এই ওয়ালপেপার অ্যাপসটি। তো বন্ধুরা, অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ দেবেন VFX 3D ওয়ালপেপার লিখে, তাহলে কিন্তু অ্যাপসটি চলে আসবে। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে, ওখান থেকেও ডাইরেক্টলি ডাউনলোড করে নিতে পারবেন। তো জাস্ট আমি ওপেন করে আপনাদের দেখাচ্ছি। জাস্ট ওপেন অপশনে ক্লিক করে ওপেন করলাম। তো এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর 3D ওয়ালপেপার। প্রথমে আপনি এখানে ক্যাটাগরি পাবেন যে থিমস। থিমস অপশনে গেলে আপনি এখানে লিস্ট দেখাবে আপডেট, যে এখানে ওয়ালপেপারগুলো চলে আসবে 3D, সবগুলো কিন্তু এখানে শো হবে, আপনি এখান থেকে দেখতে পাবেন। কিছু কিছু এখানে পেইড আছে, অর্থাৎ আপনাকে পে করা লাগে, তারপর আপনি সেগুলো ইউজ করতে পারবেন। এবং কিছু কিছু আছে ফ্রি। তো ফ্রিগুলো আপনি খুব ইজিলি কিন্তু এখান থেকে ডাউনলোড করে আপনার ফোনের জন্য ইউজ করতে পারেন। তারপর দেখবেন এখানে মাই অপশন, এখানে সাউন্ড অপশন। তো সাউন্ড অপশনে গেলে আপনি এখান থেকে রিংটোন চুজ করতে পারেন, অথবা নোটিফিকেশন সাউন্ড কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো দেখেন এখানে নোটিফিকেশন সাউন্ডগুলো কিন্তু এখানে শো হচ্ছে। তারপর দেখবেন এখানে সেটিং অপশন। তো আমি যদি এখানে থিমস অপশনে দেখাচ্ছি, তো থিমস অপশনে যাওয়ার পর দেখবেন যে এখানে অনেকগুলো কিন্তু ওয়ালপেপার চলে আসবে, যেগুলো কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো দেখেন সবগুলো কিন্তু এখানে চলে আসতেছে। তো দেখেন আমার কিন্তু এই যে বল, যে ড্রাগন বল, এই ওয়ালপেপারটা কিন্তু এখন আমি সেট করে রাখছি, তো আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। তারপর নিচে দেখবেন স্ক্রল করে আসলে অনেকগুলো 3D ওয়ালপেপার এখানে শো হবে, আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করে নেওয়ার জন্য আপনারা এখানে লক্ষ্য করবেন যে রাইট সাইডে ডাউনলোড অপশন। তো ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। ইয়েস অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। ওকে, ডাউনলোড হওয়ার পরে এখন আপনারা সেট করে দেবেন এখানে ওকে অপশনে ক্লিক করে জাস্ট অ্যাপ্লাই করবেন আপনার ওয়ালপেপার হিসেবে। তো দেখেন এখানে চলে আসবে ওয়ালপেপারটি, খুব সুন্দরভাবে কিন্তু শো হবে, আপনার এই 3D ওয়ালপেপারগুলো খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তো এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করে সেট করে দিলাম। তো দেখেন আমার শো হবে। ওকে, দেখেন বন্ধুরা খুব সুন্দরভাবে শো হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি এই 3D ওয়ালপেপার অ্যাপসটির মাধ্যমে ওই ওয়ালপেপারগুলো ফ্রিতে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে আমাদের জানাবেন, এবং নতুন নতুন আরও টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।